আবারও উত্তরপ্রদেশে ইসলামকে টাটা বাই বাই করলো এক মুসলিম যুবতী। নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সনাতনী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি পটাশিয়াম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তরপ্রদেশের বরেলির মুসলিম যুবতী সাবা সনাতন ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে উনি ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্মে প্রত্যাবর্তন করলেন। এই মুসলিম যুবতী সনাতন ধর্মের প্রতি প্রভাবিত হয়ে ঘর বাঁধলেন এক হিন্দু যুবক অঙ্কুর দার সঙ্গে। সম্পূর্ণ বৈদিক রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণের মাধ্যমে সাবা ও অঙ্কুর দার বিবাহ সম্পন্ন হয়েছে। সাবা নিজের নাম পরিবর্তন করে রেখেছে সোনি। এই ঘটনাটি বরেলির আলীগঞ্জের ঘটনা। সাবা ও অঙ্কুরের প্রেমের সম্পর্ক শুরু হয় কাপড়ের দোকান থেকে। আলীগঞ্জের একই জায়গাতে অঙ্কুর ও সাবার পিতা কাপড়ের দোকান করত। সাবা রোজ তাদের কাপড়ের দোকানে আসলে অঙ্কুরের সঙ্গে তার পরিচয় হয়। সাবা সনাতন ধর্মের প্রতি প্রথম থেকেই আকৃষ্ট ছিল। সনাতন ধর্ম সম্পর্কে সমস্ত তথ্য অঙ্কুরের কাছে জানার পর তার ইসলাম ধর্মের প্রতি বিরক্তি মনোভাব প্রকাশ পায়। সনাতন ধর্ম সম্পর্কে জানার পর সাবা ঠিক করে নেয় যে সে সনাতন ধর্মে প্রত্যাবর্তন করবে, কিন্তু বিপত্তি শুরু হয় দুজনের ধর্ম আলাদা বলে। আর পাঁচটা মেয়ের মতো ভয় না পেয়ে সাবা এই ধর্মের বেড়াজাল ভাঙতে সোজা পৌঁছে যান অগস্ত্যমুনির আশ্রমে। সেখানে গিয়ে তিনি তার সাবালক হওয়ার প্রমাণ আধার কার্ডের মাধ্যমে দেন। তারপর মন্দিরের পুরোহিত সাবাকে শুদ্ধিকরণ করে, সাবা ও অঙ্কুরের বিবাহপর্ণ সম্পূর্ণ করেন। বিবাহের শেষে সাবা বলেন তিনি প্রাপ্তবয়স্ক, কারো ইচ্ছা ও জোর জবরদস্তিতে নয়, তিনি স্বেচ্ছা ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে সাবা তার নাম পরিবর্তন করে রেখেছেন সোনি। তবে কিছু উগ্র ও কট্টর পটাশিয়ামদের হাত থেকে রক্ষা পেতে তিনি পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন। আপনারা জানেন, আমাদের চ্যানেলে পৃথিবীর যে প্রান্তে ঘর বাপসি হোক না কেন, আমরা তা তুলে ধরি। উত্তরপ্রদেশে প্রতি এক দুই দিন পরপর সত্যি চমৎকার হচ্ছে। সনাতন ধর্মের উদারতা দেখে যে কেউ প্রভাবিত হয়ে পড়ছেন সনাতন ধর্মের প্রতি, এবং তারা সকলে সনাতন ধর্ম গ্রহণ করছেন। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর পুরনোদের তো অবশ্যই ধন্যবাদ চ্যানেলটিকে এতদূর এগিয়ে নিয়ে যাবার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনারা রাত 7টার ভিডিও কি দেখতে চান তা অবশ্যই এই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আজকে সেই ভিডিওটি তুলে ধরার। জয় শ্রীরাম।